বঙ্গমাতা শেখ ফজিলাত নেসা মুজিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, তিনি ছিলেন আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের নির্ভরতার সারথি। এই মহিয়সী নারী জন্মগ্রহণ করেন 1930 সালের 8ই আগস্ট টঙ্গিপাড়ায়। ফুলের মতো গায়ের রং দেখে তার মা হোসনিয়ারা বেগম তাকে ডাকতেন রেনু বলে। ফজিলাতুন্নেসা রেনু মাত্র 3 বছর বয়সে পিতা ও 5 বছর বয়সে মাকে হারান। পিতৃমাতৃহারা রেনুর আশ্রয় হয় বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান এবং মা সায়রা খাতুনের সংসারে। সম্পর্কে এরা ছিলেন রেনুর চাচা চাচি। গভীর মমতায় ও আদরে শেখ মুজিবের অন্যান্য ভাই বোনের সাথে খেলার সাথী হয়ে বড় হয়েছেন রেনু। শৈশবেই তার জীবন, চিন্তা ও মানুষ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল শেখ পরিবারের ঐতিহ্য, অসাম্প্রদায়িক গ্রামীণ সমাজ, উদার প্রকৃতি ও শ্বশুর শাশুড়ির স্নেহাশিস। বঙ্গবন্ধুর সাথে বেগম ফজিলাতুন্নেসা রেনুর বিয়ে হয় 1938 সালে। 1942 সালে বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হলেন। অবিভক্ত বাংলায় হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর হাত ধরে প্রবেশ করলেন রাজনীতিতে। এ সময় বঙ্গবন্ধুর ছাত্র জীবনের বিশেষ বিশেষ প্রয়োজনে বেগম মুজিব নিজের জমির ধান বিক্রির টাকা পাঠাতেন তাকে। 1946 সালে এই উপমহাদেশে ঘটে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা। তখন তিনি স্বামীকে চিঠিতে লিখেছিলেন, আপনি শুধু আমার স্বামী হওয়ার জন্য জন্ম নেননি, দেশের কাজ করার জন্য জন্ম নিয়েছেন। দেশের কাজই আপনার সবচাইতে বড় কাজ, আপনি নিশ্চিন্ত মনে সেই কাজ করে যান, আমার জন্য চিন্তা করবেন না, আল্লাহর উপর আমার ভার ছেড়ে দিন। অবিভক্ত বাংলার টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে ওঠা কিশোরী রেনু তার দৃঢ়চিত্ত ও আত্মপ্রত্যয়ে এভাবেই হয়ে উঠেছিলেন আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। আমার মা কখনো প্রকাশ্যে রাজনীতি করেননি, সারা জীবন ত্যাগ স্বীকার করেছিলেন।